জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিউজ 24 এ বিশেষ আয়োজন ভোটের খবরে স্বাগত আপনাদের সাথে আছি আমি মীরাক্ষী বণিক নির্বাচনের সব প্রার্থীর অধিকার যে সমান সেই বিষয়টি মাথায় রেখে আসন্ন জাতীয় নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সেই সঙ্গে কেউ যেন অতিরিক্ত সুযোগ না পায় আচরণবিধি ভঙ্গ করে কেউ যেন পার পেয়ে না যায় সেদিকেও নজর দিতে তাগিদ দিয়েছেন তিনি বুধবার সকালে নির্বাচন কমিশনের ভবনে এক কর্মশালার অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন নির্বাচন উপলক্ষে ঢাকা ময়মনসিংহ বিভাগে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সম্মেলনে তিনি এই কথা বলেন পূর্ণনির্ধারিত তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর ভোট গ্রহণ করতে সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন আমরা নির্বাচনকে অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এবং পেশাদার কর্মকর্তা হিসেবে আপনাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করার অনুরোধ করব সকল প্রার্থীর জন্য সমান সুযোগ দেয়া সকল প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কেহ আইনগতভাবে কেহ যেন কোনো কিছু থেকে বঞ্চিত না থাকে নির্বাচনের তারিখ আবারও পেছানোর আবেদন নিয়ে নির্বাচন কমিশনে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল যার নেতৃত্বে আছেন ডক্টর কামাল হোসেন আগারগাঁয় নির্বাচন কমিশনের কার্যালয়ে আছেন সহকর্মী হাসান পারভেজ সরাসরি যোগ হচ্ছেন আমাদের সাথে পারভেজ ইসির সাথে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের আলোচনার কি তথ্য আছে আপনার কাছে জাতীয় ঐক্যফ্রন্টের সত্র সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকটি করে এবং বৈঠকের পর ডক্টর কামাল হোসেন যেটি বলেছে যে যে বৈঠকটি আজকে হয়েছে সেটি খুব আন্তরিকতার সঙ্গে হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে এছাড়া ডক্টর কামাল যেটি বলেছে তা হলো যে আজকে বিএনপি কার্যালয়ের সামনে যা ঘটনা ঘটেছে এতে নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করেছে বলে তিনি জানিয়েছেন এর পরবর্তীতে বিএনপি যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমাদের সঙ্গে কথা বলেন তিনি যদি বলছেন যে নির্বাচনে থাকা না থাকা অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচনে থাকা না থাকা ইসি এবং সরকারের ওপর নির্ভর করছে বলে তিনি জানিয়েছেন এবং তিনি যদি বলছেন যে এই নির্বাচনে যদি সংবিধান প্রদত্ত যে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে তারা যদি সেটি পালন করে তাহলে এই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব বলে জানিয়েছেন এছাড়া আজকের এই বৈঠকে ইভিএম সেনাবাহিনী প্রশাসন রদ বদল করা সহ অন্যান্য আরও বিষয়ে কথা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এছাড়া মূল যে দাবি ছিল নির্বাচন পিছিয়ে দেওয়া সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে মির্জা ফখরুল যেটি বলেছেন যে দিন সপ্তাহের পেছানোর যে দাবি তারা করছেন সেটি বিবেচনা করবেন নির্বাচন কমিশন এমনটি জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মীরাক্ষী ধন্যবাদ পারভেজ আগারগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হাসান পারভেজ চট্টগ্রামের ১৬টি আসনে মনোনয়ন চান আওয়ামী লীগ ও বিএনপির এক ঝাঁক তরুণ এরই মধ্যে দল থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন তারা দলীয় মনোনয়ন পেলে জয়ের প্রত্যাশা করছেন এসব তরুণ সম্ভাব্য প্রার্থী নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামের সব আসনে মাঠ পর্যায়ে শুরু হয়েছে নানা সমীকরণ চলছে ভিন্ন ভিন্ন হিসাব নিকাশ এরই মধ্যে দুই দল থেকে মনোনয়ন কিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অনেক তরুণ প্রার্থী চট্টগ্রাম নয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল মনোনয়ন পেলে নৌকার বিজয় উপহার দেওয়ার কথা বলছেন তিনি আমি বলবো যে আশাবাদী এই সরকারে আমরা বিজয়ী হব আমরা বিজয় ছিনিয়ে এনে বঙ্গবন্ধু কন্যাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করব আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম মনোনয়ন নিয়েছেন চট্টগ্রাম ১৫-৭খানিয়া আসনে আর চট্টগ্রাম ১০ আসনে প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করেছেন যুবলীগের নেতা ফরিদ মাহমুদ ও মহিউদ্দিন বাচ্চু সহ অন্যরা আমি মনে করি মানুষের কাছে যদি পৌঁছতে পারি আমরা বঙ্গবন্ধুর আদর্শটা নিয়ে পৃথিবীতে কোনো অজেয় বলতে কোনো কিছু নেই আমি খুব ফার্মলি বিলিভ করি যে এই আসনে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আওয়ামী লীগ জয়লাভ করবে
বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করছেন অনেক তরুণ সম্ভাব্য প্রার্থী। মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ের আশা করছেন তারা। আমার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবে, কারণ আমি নতুন নতুন প্রজন্ম। সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীক হয়ে, বেগম খালাদের যে প্রতীক হয়ে দীর্ঘদিন আমরা বিজয় লাভ করব। জনগণের মধ্যে তৃণমূলে আমরা এমনভাবে সম্পৃক্ত হয়েছি, আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি যে এখানে বিএনপি ছাড়া আর কেউ যেতে আসা কোনোভাবেই সম্ভব না। তরুণদের রাজনীতিতে অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, তরুণ প্রার্থী মনোনয়নের পাশাপাশি তরুণ ভোটারদের চাওয়া পাওয়া গুরুত্ব দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। প্রত্যেক ভোটারে তরুণরাও যেন তার ভোট সেই দেবে সহযোগ্য জনগণের নিবেদিত প্রার্থীকে, যেন সে ভোট দিতে পারে। কারণ জীবনের শুরুতে যদি একটা ধাক্কা খায়, তাহলে আজীবন তাকে সেটা এটা তাড়িয়ে বেড়াবে। তবে শেষ পর্যন্ত কতজন তরুণ প্রার্থী নির্বাচনের মাঠে থাকছেন, কে কোন দলের সমর্থন নিয়ে নির্বাচনে লড়ছেন, এ নিয়েও ভোটারদের আগ্রহ রয়েছে ব্যাপক। দর্শক, সব রাজনৈতিক দলের এবার অনেক তরুণ প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই তরুণদের নিয়ে সাধারণ ভোটারদের ভাবনা জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অনেক তরুণ প্রার্থী এবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। এই তরুণ প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটাররা কি ভাবছেন, আর নির্বাচন নিয়েই বা কি বলছেন চট্টগ্রামের সাধারণ মানুষ? শুভ সন্ধ্যা মীনাক্ষী আপনাকে। আপনি যেমনটা বলেছিলেন, আসলে চট্টগ্রামে এক ঝাঁক তরুণ প্রার্থী কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই কিন্তু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, এমনকি জমাও দিয়েছেন। কিন্তু আপনি জানেন যে নির্বাচন আসলে কিন্তু চায়ের দোকানের আড্ডাটা কিন্তু অনেকটা জমে উঠে, এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। নির্বাচন এর বাকি আর বেশি দিন না থাকলে কিন্তু চায়ের দোকানে যে নির্বাচনের আলোচনা, সেই আলোচনা কিন্তু অনেকটা জমে উঠেছে। সকালবেলা যেমনটা আমরা দেখি, কিন্তু এই যে সন্ধ্যাবেলায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনি অবশ্যই লক্ষ্য করছেন, এখানে বসে কিন্তু নির্বাচনে কে হবে, কিন্তু এই আসনের, আমি যেখানে আছি নয় আসনে প্রার্থী হবে কিন্তু আসলে আওয়ামী লীগের বলেন বা বিএনপির বলেন, কে হবে এই আসনে কে নির্বাচন করে সেই বিষয় নিয়ে আলোচনা করছেন। কিন্তু আমরা কথা বলতে চাই, এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন, আপনারা আসলে কীরকম নির্বাচন চান? মানুষ, বাংলার মানুষ, সারা বাংলার মানুষের নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা ওই রকম নির্বাচন চাই, জনগণের সম্পৃক্ত নির্বাচন, যে নিরপেক্ষ এবং যেটা বস্তুনিষ্ঠ নির্বাচন হবে, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন, যেখানে হিংসা, হানাহানি, মারপিট এরকম থাকবে না এবং দখলবাজি থাকবে না, এরকম নির্বাচন, জনগণের এক কথায় সবার সম্পৃক্ত এবং জনগণের সম্পৃক্ত একটা নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন চাই। জানতে চাই আপনার থেকে কীরকম এমপি চান আপনার? আসলে এমপি হচ্ছে তো জনগণের সেবক যিনি হতে পারবেন, সেরকম আমরা এমপি চাই। এমপি হলে ঢাকায় উঠে থাকবে, চট্টগ্রামের দিকে চুপ দিয়ে থাকাবে না, এরকম এমপি আমাদের প্রয়োজন নেই। আমরা এমপি চাই যারা জনগণের কাজে আসবে, দেশের উন্নয়ন করবে, এলাকায় যিনি এলাকাকে ভালোবাসবে, এমন এমপি প্রয়োজন এবং এরকম এমপি আমরা চাই। সাধারণ মানুষের কাছে চাওয়া হচ্ছে যে যারা দেশের জন্য, এলাকার জন্য, উন্নয়নের জন্য কাজ করবে, এমন এমপি, যে এমপি এলাকার খবর নিবে না, সেরকম এমপি আমাদের প্রয়োজন নেই। আমরা এমপি চাই যারা উন্নয়নের জন্য, দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করবে, এরকম এমপি আমাদের চাওয়া। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলেছি আরও কয়েকজনের সাথে, আমরা একটু জানতে চাই কীরকম নির্বাচন আপনারা চান? আমরা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চাই। অতীতে যেভাবে নির্বাচন হয়েছে, খালেদা জিয়া যেভাবে 96 নাটকীয় নির্বাচন করেছে, ওরকম নির্বাচন আমরা চাই না। বর্তমান সরকার যেভাবে সুন্দরভাবে, গোছালোভাবে সবার সাথে আলাপ আলোচনা করে সুন্দরভাবে নির্বাচন, আমরা এমনকি এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা চায়ের দোকানে বসে নির্বাচনের আড্ডা দিচ্ছেন, তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছিলেন আমাদেরকে কিন্তু এখানে এবারে নির্বাচন যেন সুষ্ঠু নির্বাচন হোক, তারা বলছিলেন সুষ্ঠু নির্বাচন হলে নিজের ভোট যদি নিজেই দিতে পারে, তাহলে বলছিলেন তারা এখানে জনপ্রতিনিধি, তারা কিন্তু তাদের পছন্দের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে কিন্তু তারা রায় দিয়ে কিন্তু তারা নির্বাচিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ মিনাক্ষ। ধন্যবাদ জয় আপনাকে। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আর এই ছিল ভোটের খবরে এখনকার আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।